হিমন্ত বিশ্ব শর্মা পুনৰ সপোন। এইবাৰ হিমন্তৰ লক্ষ্য ত্ৰিপুৰা। অসমৰ লেখিয়াকৈ ত্ৰিপুৰাত মিত্ৰতা ৰাজনীতি। ইণ্ডিজেনিয়াছ পিপলছ ফ্ৰণ্ট অফ ত্ৰিপুৰাৰ সৈতে বিজেপিৰ বুজাবুজি। মানিক চৰকাৰৰ নেতৃত্বাধীন বামপন্থী চৰকাৰখনক পৰাভূত কৰিবলৈ বিজেপিয়ে IPFTৰ সৈতে নিৰ্বাচনী বুজাবুজি কৰিছে। নেতৃত্ব লৈছে স্বয়ং হিমন্ত বিশ্ব শর্মায়। বৃহস্পতিবাৰে নিশা দুই পক্ষৰ মাজত বুজাবুজি হৈ গৈছে। IPFT আৰু বিজেপি কা বিচ মে জো ডিছকাশন হো ৰহা থা সিট শেয়ারিং কে লিয়ে ও আজ কমপ্লিট হো গিয়া হে তো মে থোড়া আপকো বতানা চাহতা হুঁ কি কোনসা সিট IPFT লড়েগা আর বিজেপি কা হাত মে জো সিট হে উসকা বাকি জো সিট হোগা উসমে বিজেপি লড়েগা। ত্রিপুরাত মুঠ আসনের সংখ্যা 60। ইয়াৰে 9খন আসন IPFTক এৰি দিছে বিজেপিয়ে। IPFTকো হামলোক 9 সিট ছোড় রহা হুঁ টোটেল 9 সিট IPFT উইল কনটেস্ট। হিমন্ত বিশ্ব শর্মায় জানিবলৈ দিয়া মতে এনে ধরনের মিত্রতা করে অসমত বিজেপি লাভান্বিত হয়েছে। বিজেপি কা ওয়ার্কার লোক সাতা ঠাই অ্যালায়েন্স অভি ভি মেনে জব অ্যানাউন্স কে অন্দর মে সব লোক তো তালি মার কে স্বাগত কিয়া তো ইয়া লোগো কা ডিমান্ড থা কি অ্যান্টি লেফট ভোট ডিভাইড না হোক কোই প্রবলেম নেই হাম কোই প্রবলেম নেই আসাম মে ভি হাম AGP কো সিট ছোর কে দিয়া হোক আসাম মে ভি হাম বিজেপি কো সিট ছোর কে দিয়া হোক PPF কো মণিপুর মে ভি হাম সিট ছোর কে দিয়া হোক সো ইয়ে অ্যালায়েন্স মে তো হটাই হে না। IPFT সন্ত্রাসবাদী দল স্বাধীন ত্রিপুরার ভাবে সংগ্রাম করেছিল IPFT বাংলাদেশের IPFTর ঘাটি ক্ষমতার ভাবে বিজেপিয়ে সন্ত্রাসবাদী বুঝাবুঝি করেছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের গুরুতর অভিযোগ। IPFT ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা স্বাধীন ত্রিপুরা স্লোগান দিয়ে যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে ঘাঁটি গেড়ে ত্রিপুরাতে দাঙ্গা বাঁধিয়েছিল 2000-এ ADC নির্বাচনকে প্রহসনে পরিণত করে বন্দুকের নলের মুখে ADC দখল করেছিল এরাই তৈরি করেছে IPFT। এটা হচ্ছে সন্ত্রাসবাদীদের মুখোশ। এদেরকে বিজেপি তাদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য শিকারী মোরগ হিসাবে বাছাই করলো। মানিক সরকারের বামপন্থী সরকারক এইবার বিজেপিয়ে উঠাব পারিবনে নাই সেয়া প্রশ্নের বিষয় হয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট DY365।